আমাদের কাছে কুরবানিটা একটা অন্যরকম ইমোশন আর কি। তো রমজানের ঈদ একটা ভিন্ন চ্যাপ্টার, ওটা আনন্দ আছে, কিন্তু কুরবানির আনন্দটা আসলে ওটা আমি বাইরে থেকে প্রতি বছরই চলে আসি। গত বছরও একই সময় প্রায় এক সপ্তাহ আগে চলে আসছি, এবারও ঠিক ওরকম এক দেড় মাস আগে আসছি। তো আইসা ঘোরাঘুরি করতেছি আর কি, ভালো লাগে গরুর হাটে ঘুরতে, গরু দেখি, আর শেষে যে ছোটোখাটো একটা কিনি আর কি, এতটুকু এরকম না ব্যাপারটা। কিন্তু কুরবানির টাইমে এই জন্যই আসা আসা পড়ে আর কি, মানে আমরা গরু প্রেমিক, তো তার জন্য তো আমরা প্রতি বছরই এরকম করি, সবাই মিলে একটা গ্রুপ করি, করে গেঞ্জি বানাই, ঘুরি নানা হাটে। ও আসছে পোল্যান্ড থেকে আমার ছোটো ভাই, ওকে নিয়ে আর কি ঘোরা টোরা হয় বেশি। প্রতি বছরই কোরবানির জন্য আসে, রোজার ঈদে আসে না, কিন্তু কোরবানি ঈদে আসা হয় আরও। এই গরু দেখতেছি, পছন্দ হলে নিয়ে যাবো। এখন পর্যন্ত এগারো টাগারো সহ প্রায় 20-30টা ঘুরে ফেলছি ভাইয়া। সকালে বেরোই, রাত্রে বাসায় যাই, খাওয়া দাওয়া সব বাইরেই। পছন্দ হয়েছে যে নাসির ব্যাপারের গরু দামাতে হচ্ছে, একটুর জন্য আটকে আছে, আশা করি যদি আল্লাহ চায় হয়ে যাবে। দাম ভাইয়া আসলে জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, তো গরুরও দিন দিন প্রাইসটা বাড়ছে। গতবার যে গরুটা নিলাম 2 লাখ, এই গরুটা এখন এবার নিতে হচ্ছে 2.5 লাখ টাকা দিয়ে। গরুর দাম বেশি, কিন্তু খাদ্যের দামও তো বেশি, এটা মানতে হবে। মোটামুটি সব হাটেই দাম সেমই আছে।